আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক বিবেচনায় সবকিছু সীমিত আকারে খুলে দিয়েছে সরকার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালো, নতুন করে 37 জনের প্রাণহানি। সচিবালয়ে যাচ্ছেন না বেশিরভাগ মন্ত্রী ও সচিব, বানা হচ্ছে না স্বাস্থ্য সুরক্ষার 13 দফা নির্দেশনা। এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করছে বাস, ট্রেন ও লঞ্চ, আইনের কঠোর প্রয়োগ দাবি বিশেষজ্ঞদের। দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালু করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম ভার্চুয়াল সভায় তিনি বলেন, অর্থনীতির কথা বিবেচনা করে সবকিছু সীমিত আকারে খুলে দিয়েছে সরকার, তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সরবরাহ ভালো থাকায় মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 5.35%। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, এই মহামারী ভাবিয়ে তুলেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে। পরিস্থিতি সামাল দিতে সরকার 5,000 চিকিৎসক ও 2,000 নার্স নিয়োগ দেয়। একনিক সভায় করোনাকালীন জরুরি সেবা দিতে প্রায় 2,000 কোটি টাকা ব্যয়ে দুইটি প্রকল্প অনুমোদন করে। একনিকের ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রতিবন্ধকতা বেশি দিন থাকবে না। স্বাস্থ্যবিধি যেগুলি দেওয়া হয়েছে আমাদের দেশবাসী সকলে সেটা মেনে চলবে, সেটাই আমরা চাই। কিন্তু আমরা চাই না আমাদের দেশের মানুষ কষ্ট পাক, সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে নির্দেশনাগুলি ছিল বা আমরা যে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম সেগুলি কিছু কিছু আমরা উন্মুক্ত করেছি। কিন্তু স্বাস্থ্য সুরক্ষিত রেখেই স্বাস্থ্য কর্মস্থলে আমাদের কাজ করে যেতে হবে। করোনা মহামারীর সময় সরকার কৃষি উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে, এই জন্য কৃষিখাতে ব্যয় কমাতে কৃষি যন্ত্রপাতি আধুনিকায়নে 56 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, করোনা সময় এপ্রিলের চেয়ে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়ায় 5%-এরও বেশি। এপ্রিলের শেষে ছিল 5.96, মের শেষে দাঁড়িয়েছে 5.35, তার মানে নিট লাভ হলো 0.61, মূল্যস্ফীতি লস হলো 0.61, আমাদের লাভ হলো 0.61। প্রতিটি জেলা হাসপাতালে শুধু আইসিইউ স্থাপন নয়, এটাকে ইকুইপ করতে হবে, তাকে তার যন্ত্রপাতি যেগুলো একটা আইসিইউ থাকার কথা সেটা প্রোভাইড করতে হবে। সবাই সাত মন্ত্রণালয়ের 16,276 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 0.25 লাখ পার হয়ে এখন 52,445 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,911 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস, নতুন করে প্রাণ হারিয়েছে 37 জন। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে করোনা ভাইরাস বিস্তারের চূড়ান্ত সময় মে মাস থেকে শুরু বলে জানিয়েছিল সরকারের নীতি নির্ধারকরা। পরিসংখ্যান বলছে, গেল মাসে কেবল আক্রান্ত হয়েছে প্রায় 40,000 মানুষ। 8 মার্চ প্রথম আক্রান্তের পর মাস শেষে এই সংখ্যা ছিল 51। এপ্রিলে করোনা শনাক্ত হয়েছিল প্রায় 8,000। এ পর্যন্ত শনাক্ত 52,445 জন, শনাক্তের হার 22.91%। দেশে আক্রান্তের 10,000-এর মাইলফলক অতিক্রম হয়েছিল 58তম দিনে, অর্থাৎ 4 মে। পরের 11 দিনের মাথায় সেই সংখ্যা 20,000-এ গড়ায়। করোনা পজিটিভের সংখ্যা 30,000 হতে সময় লাগে 7 দিন, আর পরের 6 দিনে তা 40,000 ছাপিয়ে যায়। মাত্র 4 দিন পর অর্থাৎ আক্রান্তের 87 দিনের মাথায় এই সংখ্যা 0.25 লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়া গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 11,933 জন এবং এ পর্যন্ত 2,72,512 জন। প্রতিবেশী পাকিস্তানও 87তম দিনে আক্রান্তের সংখ্যা 0.5 লাখ ছাড়িয়েছিল, আর 58তম দিনে ভারতে, 63তম দিনে যুক্তরাষ্ট্রে এবং ইতালিতে 50 দিনে ছাড়ায় 50,000-এর সংখ্যা। দেশে করোনায় প্রাণ হারান মোট 709 জন। অন্যদিকে 0.5 লাখ আক্রান্তের সময় পাকিস্তানে মারা গেছেন 1,000-এর বেশি, ভারতে প্রায় 1,800, যুক্তরাষ্ট্রে 950 এবং ইতালিতে মারা যান 4,825 জন। নমুনা সংগৃহীত হয়েছে গত 24 ঘন্টায় 14,950 এবং নমুনা পরীক্ষা হয়েছে 12,704।
দেশে করোনা ভাইরাসের যে পিক চলছে তা ক্রমাগতভাবেই ঊর্ধ্বমুখী। মঙ্গলবারও আক্রান্তে একদিনের রেকর্ড ভেঙে হয়েছে 2919, প্রাণহানিও দ্বিতীয় সর্বোচ্চ 37 জন। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় 523 সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 11,120 জন। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটর গুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে এবং এই কাপড়ের মাস্ক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঠিকমতো আটকানোর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন জেলায় মারা গেছে অন্তত 25 জন। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 7 জনের, সিলেটে 4 ও নারায়ণগঞ্জে মারা গেছে 3 জন, আর আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। দিনকে দিন দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছে 7 জন, কেবল 3 জনের করোনা নিশ্চিত, বাকি 4 জন মারা যায় করোনা উপসর্গ নিয়ে। এছাড়া বরিশাল বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 17 পুলিশ, 1 ডাক্তার, 2 নার্স সহ 56 জন। এ নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 665 জন আর মারা গেছে 14 জন। সিলেটে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন করোনায়, বাকি 3 জন করোনা উপসর্গ নিয়ে। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো 21, এছাড়া নতুন আক্রান্ত হয় 49 জন। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কমছেই না, গত 24 ঘন্টায় মারা গেছে আরও 3 জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 85 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 124 জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3,047 জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন, এর মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কবির চৌধুরী। খুলনা বিভাগে করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় এক নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে, এরা দুজনেই যশোর জেলার বাসিন্দা। এদিকে খুলনায় 4 পুলিশ, 2 কারারক্ষী, 1 স্বাস্থ্যকর্মী সহ 18 জনের নমুনা পজিটিভ হয়েছে। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, আর করোনা ভাইরাসে নতুন করে আরও 81 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 769 জন ও মৃতের সংখ্যা 16 জন। এছাড়া ফেনীর দাগনভূঞায় করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম নামে এক কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। নওগাঁয় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী মারা যান। করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার এলজিডি প্রকৌশলী আনোয়ারুল ইসলাম মারা গেছেন। করোনা ভাইরাসের কারণে সিরাজগঞ্জে এক তাঁত ব্যবসায়ীর মৃত্যু হয়। এদিকে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে করোনায় আক্রান্ত এক রোহিঙ্গার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। করোনার সংক্রমণ এড়াতে সব অফিসে স্বাস্থ্য সুরক্ষার 13 দফার নির্দেশনা মেনে চলতে বলা হলেও খোদ সচিবালয়ে তা মানা হচ্ছে না। শারীরিক দূরত্ব না মেনেই সেখানে কাজ চলছে, নেই জীবাণু নাশকেরও ব্যবস্থাও। এ অবস্থায় সংখ্যা নিয়ে কাজ করার কথা বলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। সরকারি অফিসে একসাথে 25% বেশি কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত না থাকার নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাই মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে উপস্থিতি ছিল কম। যারা এসেছেন মাপা হয় তাদের শরীরের তাপমাত্রা, এর বাইরে তেমন কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। আমি তো বয়স্ক, তারপর শ্বাসে একটু প্রবলেম আছে, অফিস থেকে চাপ দেয় আসা লাগে, কিন্তু আমি তো চাইছিলাম না আসতে। সংখ্যা তো আছেই, এটা থাকবে, আমাদের এই দুর্যোগ কেটে গেলে হয়তো এটা থাকবে না। টেম্পারেচার দেখা হচ্ছে, পেশেন্টের টেম্পারেচার 100 থাকলে আমরা তাকে ঢুকতে দিচ্ছি না। সচিবালয়ে উচ্চ পদের কর্মকর্তা বা মন্ত্রীদের তেমন দেখা যায়নি, বেশি এসেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। যে স্বাস্থ্য ঝুঁকির কথা বলে উপস্থিতি সীমিত করা হয়েছে অনেক ক্ষেত্রেই তা মানার সুযোগ নেই সেখানে, পাশাপাশি বসে কাজ করছেন অনেকেই। আমরা যে গাড়িতে আসি আদৌ আমরা গাড়িতে নিরাপদ না, গাড়িতে তারা কোনো কর্মী স্বাস্থ্যবিধি মেনে না,
সচিবালয়ের মতন জায়গায় স্বাস্থ্যমন্ত্রীর এইটা তার নজরে পড়ে না, একটা এসপি মেশিন নাই। ভয় তো হচ্ছে, কারণ আমাদের তো এখনো স্টাফ বাস দেয় নাই, অফিস দেয় নাই, সরকারি গাড়ি রিক্সা করে আসতে হয়, রিক্সা তো অনেক ঝুঁকি, অনেকেই উঠে, আমি উঠতেছি বুঝছেন না, তারপর বাসায় আবার বেবি আছে, বেবিকে রেখে আসি, আবার গিয়ে বেবির সাথে থাকতে হয়, ঝুঁকিতে একটু আছে আমাদের জন্য। দর্শনার্থী প্রবেশের অনুমতি না থাকায় অনেককে দীর্ঘ অপেক্ষা করে ফিরে যেতে হয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকারি অফিস খুলে দিয়েছে সরকার। অন্তত দু সপ্তাহ পর্যবেক্ষণের পর শতভাগ উপস্থিতির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নীতি নির্ধারকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পুরোপুরি না মেনে রাজধানীতে যাত্রী পরিবহন করছে বাস, ট্রেন এবং লঞ্চ। যাত্রীদের অসচেতনতায় সামাজিক দূরত্ব সঠিকভাবে মানা যাচ্ছে না বলে দাবি পরিবহন কর্তৃপক্ষদের। এদিকে গণপরিবহন যেন সংক্রমণের নতুন ক্ষেত্র হয়ে না ওঠে, সেজন্য আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। কমলাপুরে সিলেট ফেরত যাত্রীদের নামার দৃশ্য দেখেই বোঝা যায় ট্রেনে কতটা সামাজিক দূরত্ব মানছেন তারা। শুধু নামার সময় নয়, ট্রেনের ভিতরেও গাদাগাদি করে আসতে হয়েছে বলে দাবি যাত্রীদের। এইটা ট্রেনে পুরোপুরি ছিল না, কখনো দেখা যাচ্ছে পাশাপাশি সিটে দুইজন, যেমন আমি বসে আসছি, আমার পাশে আরেকজন ছিল। আমাদের মধ্যে যদি একটু বজায় রাখে দূরত্ব, তাহলে মনে হয় মোটামুটি পরিবেশটা ঠিক থাকবে। ট্রেনে ওঠার আগে রেল কর্তৃপক্ষ সচেতনতার কথা বললেও ট্রেন ছাড়ার পর যাত্রীরা স্বাস্থ্যবিধি মানতে অনেকটা উদাসীন বলে জানান স্টেশন ম্যানেজার। আমরা চেষ্টা করছি আমাদের, তারপরও যাত্রীরা তাদের জীবন যাতে সুরক্ষা থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তাদেরও সচেষ্ট থাকতে হবে। তবে বাসগুলোতে দ্বিগুণ ভাড়ায় অর্ধেক সিট খালি রেখে যাত্রী পরিবহন করাই সন্তুষ্টি প্রকাশ করেন অনেকে। যদিও ভাড়াটা একটু বেশি, কিন্তু আমি অনেক আরামে যাচ্ছি। ব্লিচিং পাউডারগুলো, পানিগুলো শরীরে মারতেছে, এই যে বাসের দরজার মধ্যে মারতেছে, ব্যাগ নিয়ে উঠতেছে, ব্যাগের ভিতরে মারতেছে, সবাই সচেতন। এদিকে সদরঘাটে লঞ্চগুলোতে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। মাইকিং করেও যাত্রীদের সচেতন করা সম্ভব হচ্ছে না। সবাইকে ডাক দিতেছি যে আপনার দ্রুত চলেন, দ্রুত থাকেন, সবার জন্য ভালো। আমরা বলতেছি, কিন্তু তারা অনেক সময় বোঝে, অনেক সময় বোঝে না। জনগণ সচেতন না হলে গণপরিবহন সংক্রমণের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জনগণের সচেতনতার কোনো বিকল্প নাই, তাকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করতে হবে, প্রয়োজনে তাদের জন্য আইন প্রণয়ন করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রং দিয়ে মার্ক করা হলেও যাত্রীরা সেই নির্দেশনা মানছেন না। তারা গাদাগাদি করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা করছেন। নৌ কর্তৃপক্ষ বলছেন তারা বারবার নিষেধ করার পরেও কোনো ধরনের নির্দেশনাই মানছেন না যাত্রীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মমিনুর রিপন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিপন, লঞ্চে যাত্রী পরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? ভাবনা, শুরুতেই দেখাতে চাই, লঞ্চে প্রবেশ ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের শরীরের তাপমাত্রা মেপে নেওয়া হচ্ছে এবং জীবাণুনাশক প্যানেলের মধ্যে দিয়ে সবাইকে লঞ্চের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এইখানে লঞ্চ কর্তৃপক্ষ আসলে তাদের যতটুকু দরকার তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, কিন্তু যে যারা যাত্রী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তার বিষয় আমরা হয়তো বা দেখব। যদি আমরা ডেকের ভিতরে অবস্থাটা দেখি, এখানে অনেকেই কিন্তু মাস্ক ব্যবহার করছেন না, অনেকেই একেবারে সপরিবারে বা দু চারজন মিলে একসাথে বসেছেন, যেটা আসলে আমাদের মোটেই কাম্য না ঠিক এই সময়টাতে, যে সময়টাতে কিনা গণপরিবহন চালু হয়েছে এবং এই গণপরিবহন বা যেগুলোতে পাবলিক সার্ভিস যেগুলো দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামাজিক দূরত্ব এবং সরকার অনুযায়ী যে স্বাস্থ্যবিধি সেটা কিন্তু পরিপূর্ণভাবে মেনে চলা দরকার। সেক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষ হইতে বা তাদের পক্ষ থেকে যতটুকু করা যায়, জীবাণুনাশক টানেল কিংবা শরীরের তাপমাত্রা মাপা কিংবা তাদের যতটুকু জীবাণুনাশক করা যায়, কিন্তু যাত্রীদের ক্ষেত্রে খানিকটা আমরা যেমনটি লক্ষ্য করছি যে যাত্রীরা কিছুটা আসলে কিছুটা অসচেতনতামূলক আচরণ করছেন। অনেকে হয়তো বা স্বেচ্ছাই করছেন, অনেকে হয়তো বা ভুলে যাচ্ছেন, অনেক সময় মাস্ক পরছেন না, তাকে বলা হওয়ার সময় উনি বলছেন যে হয়তো বা ভুলে গেছেন। তো ভাবনা, এই ছিল সদরঘাটের লঞ্চ টার্মিনালের সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতি। রিপন, আপনাকে ধন্যবাদ। যাত্রীর সংখ্যা বাড়লেও অর্ধেক সিট ফাঁকা রেখেই পরিবহন পরিচালনায় বাস মালিক শ্রমিকদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানী নিজ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, করোনা যাত্রী মালিক শ্রমিক আলাদা করে চিনবে না। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেও চোখের পর্দার কারণে তা দেখতে পাচ্ছেন না বিএনপি নেতারা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অনেকে মনে করছেন যাত্রী সংখ্যা বাড়লে পরিবহন সমূহ অর্ধেক আসন খালি রাখা সত্ত্বেও মানবে না। জনগণের এই আশঙ্কা থেকে পরিবহন মালিক শ্রমিকদের নিজেদের মুক্ত রাখতে হবে। চিকিৎসার সুযোগ থাকার পরও হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হুঁশিয়ারি দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সেবামুখী করার চেষ্টা করা হলেও যদি এরকম ঘটনা আরও ঘটে তবে সরকার শীঘ্রই কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী। পর্যবেক্ষণ করছে, ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কেউ রোগীদেরকে স্বাস্থ্যসেবা দিতে অবহেলা করলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি যে সমস্ত ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীরা এই পরিস্থিতির মধ্যেও নিজের জীবনকে বিপন্ন করেও মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পরিবহন খাতের সিন্ডিকেটের হাতে জিম্মি সরকার জনগণের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়ে সরকার গণপরিবহন খুলে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। করোনায় রোগ আক্রান্তের সংখ্যার মধ্যে গত সপ্তাহে 28% মানুষ আক্রান্ত হয়েছে। এরপর আজ থেকে সবকিছু খুলে দিয়ে সরকারের ইচ্ছে কি সারা দেশকে বদ্ধভূমি বানানো? ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখা থেকে 80 লাখ টাকা চুরির ঘটনায় 7 লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় চোরদের দলনেতা হান্নান সহ 4 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পেশাদার ছিনতাইকারী হান্নানের নেতৃত্বে ঘটনার দিন টাকার বস্তাটি কৌশলে সরিয়ে ফেলেন তার সহযোগীরা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের 80 লাখ টাকার একটি বস্তা গত 10 মে গাড়ি থেকে খোয়া যায়। দিনে দুপুরে ঘটে যায় ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি থানা পুলিশের পাশাপাশি তদন্ত করে গোয়েন্দা পুলিশ ডিবি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী হান্নান ওরফে রবিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হান্নানের বাসা থেকে খোয়া যা 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার করে গোয়েন্দারা। এখান থেকে মামলা পরিচালনার জন্য উকিলের খরচ বাবদ খরচ করেছে, কেউ বা তার দারজানা শোধ করেছে, কেউ আবার স্বর্ণ বন্ধক ছিল সেটা ছুটি এনেছে, আবার এক পাগলা মসজিদ আছে সেখানে তারা পাগলা মাদ্রাসা সেখানে দান করেছে, ইত্যাদি করে করে তারা প্রায় 20 লক্ষ টাকা খরচ করেছে। তার মধ্যে কিছু টাকা এখনো হয়তো আরো কিছু টাকা রিকভারি হতে পারে, যেগুলো আমরা চেষ্টা করছি। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী চক্রের মূল হোতা হান্নান জানায়, ঘটনার দিন ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসলামপুর ব্যাংকের কাছে আগে থেকেই তারা উৎপাত পেতে থাকে। গাড়িতে থাকা ব্যাংক কর্মকর্তা ও সিকিউরিটি গার্ড ব্যাংকের ভিতরে প্রবেশ করার পর তারা কৌশলে টাকার বস্তা সরিয়ে ফেলে। চকবাজার থানা থানাদের এলাকায় যেখানে তারা ছিনতাই কার্যক্রম করে সেখানে অবস্থান করছিল, ওই সময় ন্যাশনাল ব্যাংকের নর্থব্রুক হল শাখার একটি গাড়ি অনেক টাকা নিয়ে সেখানে অবস্থান করে এবং সেখানে সিকিউরিটি গার্ড আর ব্যাংকের কর্মকর্তারা এই টাকা রেখে তারা দরজা খুলে পিছনে গল্প করছিল। এই সময় অবস্থানকারী ছিনতাই চক্র তারা বুঝতে পারে যে এখানে টাকা আছে, তারা একটি টাকার ঢাকা।
কাউন্সিলরদের পথ চলার সঙ্গী উল্লেখ করে নতুন করে শুরুর অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে এক সভায় নগরবাসীর কল্যাণে যে কোনো সিদ্ধান্তে কাউন্সিলরদের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় দুর্নীতিগ্রস্ত কর্মচারী কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে কোনো রকম ছাড় না দেওয়ার ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র। দেশের 4 কোটি তামাক ব্যবহারকারী ভয়াবহ করোনা ঝুঁকিতে আছেন জানিয়ে তামাক পণ্যের দাম বাড়িয়ে সংকট মোকাবেলার সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও সংসদ সদস্যরা। আসন্ন বাজেটে তাই তামাক কর বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মা আয়োজিত ভার্চুয়াল সভায় প্রাক বাজেট প্রস্তাবে বিশিষ্টজনরা এই অভিমত জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তামাক শক্ত ফুসফুস কোভিড-19 সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই সতর্কতা আমলে নিয়ে আসন্ন বাজেটে কার্যকরভাবে তামাক পণ্যের দাম বাড়ানো হলে এর ব্যবহার কমবে এবং রাজস্ব আয় বাড়বে বলে মত দেন আলোচকরা। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিক কল্যাণ তহবিলের টাকা নিয়ে শ্রমিকদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছে। এ সময় কমপক্ষে 10টি বাস ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৈরি হয়েছে দীর্ঘ জট। নমুনা সংগ্রহ করে ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরাও বলছেন দ্রুত রিপোর্ট না পাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। এ কারণে প্রতিদিন ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি হটস্পট হয়ে উঠেছে বন্দর নগরী। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। বন্দর নগরী চট্টগ্রামের 4টি পরীক্ষাগারে চলছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ। তবে গেল মঙ্গলবার এর একটি বিআইটিআইডি পরীক্ষাগারের প্রধান অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ ও একজন টেকনোলজিস্টের সংক্রমণ শনাক্ত হওয়ায় সেখানে সাময়িক বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। ফলে নমুনা সংগ্রহ করে জমা দিলেও পরীক্ষার ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 10 দিন। সক্ষমতার চেয়ে বেশি নমুনা জমা পড়ায় তৈরি হচ্ছে প্রচণ্ড জট। এতে সময় মতো রোগ শনাক্ত না হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, পাশাপাশি চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের, ফলে রোগীরা জানছেন না তাদের শরীরে আদৌ করোনার উপস্থিতি রয়েছে কিনা। এই রোগীরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, এর ফলে সংক্রমণের হার বাড়ছে দিনকে দিন। পরীক্ষাগারে এই জটের কথা স্বীকার করেন খোদ সিভিল সার্জনও। তবে সমস্যা কাটাতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ আমাদের সক্ষমতা 550 পর্যন্ত, এর বেশি যে স্যাম্পলগুলো আমাদের কালেক্ট হচ্ছে সেটা আমাদেরকে জমে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানান সিভিল সার্জন। তবে চাপ কমাতে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সেখানে ডাবল শিফট চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত কেন্দ্রে এখন নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে শিফট বাড়িয়ে, জনবল বাড়িয়ে সেখানে যদি পরীক্ষা করা যায় তাহলে ক্রমবর্ধমান যে পরীক্ষার চাপ, এ চাপ কিছুটা চট্টগ্রামে কমবে বলে মনে করি। ঢাকা ও নারায়ণগঞ্জের পর দেশের করোনার হটস্পট জোন হয়ে ওঠার পর চট্টগ্রামে গত কয়েকদিনে প্রতিদিনই শনাক্ত হচ্ছে গড়ে 150-এর বেশি করোনা রোগী। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 3000-এ, মৃতের সংখ্যাও 80-এর ঘরে, বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। দুপুরে এই ল্যাবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক এ সময় উপস্থিত ছিলেন। ল্যাবে প্রতিদিন 300+ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। এই ল্যাব স্থাপনের মাধ্যমে আমরা আশা করছি যে প্রতিদিন আমরা প্রায় 300+ লোককে তাদের টেস্ট করে যেদিন দিবে তার পরের দিন তার রেজাল্ট পাবো। গাজীপুর সিটি কর্পোরেশন আজ থেকে 24 ঘন্টার ভিতরে মানুষ রেজাল্ট পাবে একটা করোনার রোগীর পজিটিভ নেগেটিভ, সেটা নিয়ে কাজ শুরু হয়েছে।
সামাজিক সংগঠন পাথওয়ে ও মির ফাউন্ডেশন যৌথভাবে করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জবাসীর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে। দুপুরে জেলার শ্রীনগরের দামলা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির প্রধান উপদেষ্টা এবং এটিএন বাংলারও উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মির মোতাহার হাসান এ সেবা দেওয়ার কথা জানান। অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পাথওয়ের পরিচালক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাইকে মানবতায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে গ্রামবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমরা কাজ করছি মানবতার জন্য, মানবতার জন্য কাজ করতে পারাটা একটা আনন্দের ব্যাপার এবং এটা সুখকর ব্যাপার। আমরা যে সময় কাজ করছি সে সময় অনেক লোক এই মানবিক কাজ করতে পিছিয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তেই আমরা পাথওয়ে মানবিক কাজ করার জন্য এগিয়ে এসেছি এবং আমি বিশ্বাস করি আমাদের এই দেখার দৃষ্টান্ত দিয়ে বাকি যারা আছেন তারাও মানবিক কাজ করার জন্য এগিয়ে আসবেন। আমরা বেঁচে থাকতে চাই, আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে চাই, সুতরাং পাথরের পাশে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের বিত্তবান যারা আছেন তারা আমাদের সাথে কাজ করবেন, আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার আশুলিয়া এবং ধামরায় কাঁঠাল ও লিচুর বাম্পার ফলন হয়েছে। সুস্বাদু, রসালো এবং রাসায়নিক মুক্ত হওয়ায় এসব ফল বাগান থেকেই কিনে নিচ্ছেন ক্রেতারা। এতে দামও ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু করোনাভাইরাসের কারণে বাজারে কাঁঠাল ও লিচু বিক্রি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বাগান মালিকদের। এ কারণে অনেক ফল বাগানেই পচে যাচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করেছেন বাগান মালিকরা। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা পৌনে 4 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 62,99,000-এরও বেশি মানুষ। ব্রাজিলের পর মেক্সিকোতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যে মারা গেছে 10,000-এরও বেশি মানুষ। 24 ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 3,000-এরও বেশি। আর এশিয়ার মধ্যে ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ 8,392 জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,90,000 ছাড়িয়েছে। মারা গেছে 5,394 জন। দীর্ঘ প্রায় 2.5 মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, করোনার কারণে গত 24 মার্চ থেকে এই বন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সোমবার জেলার প্রশাসক এস এম মোস্তফা কামালের সাথে কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ সহ সিএন্ডএফ কর্মকর্তাদের বৈঠকের পর স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে পার্টিক্স খেলার খবর। ইএসপিএন ক্রিক ইন ফোর স্বপ্নের ওয়ানডে একাদশে জাগে করে নিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করে এই ওয়ানডে একাদশ গঠন করে ক্রিক ইন ফোর। অবশ্য বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন। একাদশে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবং ভারতের 4 জন করে ক্রিকেটার আছেন। সাকিব আল হাসানও এই একাদশে আছেন। রোহিত শর্মা, জেসন রয়, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, অধিনায়ক জস বাটলার, উইকেট রক্ষক বেন স্কোরস, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা, দ্বাদশ ব্যক্তি ইংলিশ পেসার জোফ্রা আর্চার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাথে আরও এক মৌসুম থাকা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই গ্রীষ্মে ফ্রিতে বার্সেলোনা ছাড়াও সুযোগ ছিল তার সামনে, কিন্তু মেসি তা গ্রহণ করেনি। 2021 সালের 30 জুন কাতালানদের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে চুক্তির শর্ত অনুযায়ী এই জুনেই ক্লাব ছাড়ার সুযোগ ছিল আর্জেন্টাইন মহাতার তারকার, কিন্তু মেসি নিজেই বার্সেলোনা ছাড়তে চাইছেন না বলে জানিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম। এদিকে করোনা ভাইরাস মহামারীতে স্থগিত হওয়ায় স্প্যানিশ লা লিগা সামনে রেখে পুরো দমে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। আমরা বৈচিত্র্যের পক্ষে দাঁড়িয়েছি, বর্ণবাদের বিপক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনই একটি বার্তা প্রকাশ করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। বছরের পর বছর ধরে ক্রিকেটাররা যে সমস্যাগুলির মুখোমুখি হন বর্ণবাদ তার অন্যতম। এই বার্তায় ইসিবি স্পষ্ট করে জানিয়েছে তারা পুরোপুরি বর্ণবাদের বিরুদ্ধে এবং তারা বৈচিত্র্যে বিশ্বাসী।
তবে খোদ ইংল্যান্ডে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার জোফরা আর্চার বর্ণবাদের শিকার হয়েছিলেন। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। জর্জকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়েছে ব্রিটেনেও। লকডাউন পরবর্তী পর্যায়ে লিভারপুলের ফুটবলাররা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যোগ দিতে নিজেদের মাঠ অ্যানফিল্ডের সেন্টার সার্কেলের আশেপাশে হাঁটু গেড়ে বসেছিলেন। ভার্জিল ভ্যান ডাইক ও জেমস মিলনার সহ খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি ছবিও শেয়ার করেন। দলের খেলোয়াড়দের টুইট করা ছবিগুলো লিভারপুলের অফিসিয়াল পেজেও প্রকাশ করা হয়। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। অর্থনৈতিক বিবেচনায় সবকিছু সীমিত আকারে খুলে দিয়েছে সরকার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালো, নতুন করে 37 জনের প্রাণহানি। সচিবালয়ে যাচ্ছেন না বেশিরভাগ মন্ত্রী ও সচিব, মানা হচ্ছে না স্বাস্থ্য সুরক্ষার 13 দফা নির্দেশনা। এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করছে বাস, ট্রেন ও লঞ্চ, আইনের কঠোর প্রয়োগ দাবি বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।